আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেও তিন বিভাগে বৃষ্টি থাকতে পারে। রাতের তাপমাত্রা কমবে, উত্তরে হাওয়া বইবে, আগামী তিন দিনের মধ্যে পড়বে ঝাঁকে শীত, এমনটা জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলায় হবে এই বৃষ্টি, কবে কখন থেকে শুরু হবে, আরও কতদিন থাকবে মেঘ বৃষ্টি, আবার কবে থেকে পড়বে ঝাঁকে শীত, কী জানালো আবহাওয়া অধিদপ্তর থেকে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। দেশের উত্তর অঞ্চল থেকে বিদায় নিচ্ছে বৃষ্টি, কিন্তু এই অসময় শীতের মাঝে শিলা বৃষ্টি ও বজ্র বৃষ্টি ইতিহাসকে সাক্ষী রেখে গেল। আজও দেশে তিন বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার থেকে এই অবস্থা উন্নতি হবে, এরপর দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, আজ থেকে উত্তর অঞ্চলে বৃষ্টি কমবে, আর শুক্রবার থেকে অন্যান্য অঞ্চলে এই অবস্থা উন্নতি হবে। আগামী শনিবার থেকে মূলত সারা দেশে আর বৃষ্টি থাকবে না। এরই মধ্যে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে, মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরও কমবে, ফলে শনি রবিবার থেকে দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 24 ঘন্টা বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দুই এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। গত 24 ঘন্টায় দেশের সব বিভাগে বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় দিনাজপুরে 14 মিলিমিটার, বগুড়া 16 মিলিমিটার, সিলেটে 10 মিলিমিটার, রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। এই সময় দেশের উত্তর অঞ্চলে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা পেরে অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।